মাত্র 2 বছরে 26 কেজি ওজন কমিয়ে নিজের অভিষেক সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছেন বলিউড তারকা আমির খান পুত্র জুনায়েদ খান। 14 জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে মহারাজ নামের যে ছবিটি। বলা হচ্ছে বাবার মতো এই সিনেমার জন্য যে কোনো অসাধ্য সাধনের শক্তি রাখেন জুনায়েদ। আসন্ন এই সিনেমাটিতে একজন উকিলের চরিত্রে অভিনয় করছেন তিনি। 1962 সালের ঐতিহাসিক মহারাজ মানহানি মামলাকে উপজীব্য করে নির্মিত হয়েছে এই ছবির গল্প। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মহারাজ উপাধিধারী তৎকালীন হিন্দু ধর্মগুরু এক সাংবাদিকের নামে এই মামলাটি করেছিলেন। আর সেই মামলায় সাংবাদিকের পক্ষে অবস্থান নেওয়া উকিলের চরিত্রে থাকছেন জুনায়েদ। সিনেমাটিকে নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। নানা অভিযোগ তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও ওটিটিতে মুক্তির আগে মহারাজের বিশেষ প্রদর্শনী চায় হিন্দু তত্ত্ববাদী এই সংগঠনটি।